مع السلام عليكم. وعليكم السلام. السلام عليكم مام. وعليكم السلام. السلام عليكم. وعليكم السلام. السلام عليكم. وعليكم السلام. কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আসুক, তারপর আমরা শুরু করি। আর 2 মিনিট ওয়েট করি। আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করছি, অর্থাৎ 11 অধ্যায়, এই অধ্যায়টা শুধু এই ক্লাস 9-10 এর জন্য না, 11-12 এর জন্য। পরবর্তীতে যদি কেমিস্ট্রি রিলেটেড পড়াশোনা কেউ করতে চাও, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানকার বেসিকটা যদি ভালো না হয়, তাহলে ইন্টারমিডিয়েটে উঠে তুমি যে জৈব রসায়নের চ্যাপ্টারটা পাবা, ওইটা কিছুই বুঝতে পারবে না। কারণ এখানে হচ্ছে সংক্ষেপে কিছু আলোচনা করা রয়েছে, যেগুলো ধারণা নিয়ে তোমরা হচ্ছে পরবর্তীতে, অর্থাৎ ইন্টারমিডিয়েটে উঠে, এটা ডিটেলস সম্পর্কে পড়বে। যদিও 9-10 এর বয়ে শুধু অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আর অ্যালডিহাইড, অ্যাসিড, এই তিনটা কয়েকটা বিষয়ের উল্লেখ রয়েছে, কিন্তু ওনার 11-12-এ আরো বেশি বিষয় ইনক্লুড করা রয়েছে। এই জন্য তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। ওয়ালাইকুম আসসালাম। সালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম মিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বইয়ের পেজ শেয়ার করেছি, দেখতে পাচ্ছ? জিমিস। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা গতদিন হাইড্রোকার্বনের শ্রেণী বিভাগ দেখেছিলাম, যেখান থেকে আমরা সম্পৃক্ত, অসম্পৃক্ত, অ্যালিফেটিক, অ্যারোমেটিক ইত্যাদি হাইড্রোকার্বন দেখেছিলাম, সাথে হচ্ছে ক্যাটেনেশন দেখেছিলাম, আরো দেখেছিলাম সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলক। এগুলো তোমাদের এই যে অ্যালকেন আজকে শুরু করব, এটার জন্য তোমাদের যে বেসিক যে ফর্মুলাগুলো তোমাদের দেওয়া ছিল, যে অ্যালকেনের জেনারেল সংকেত CnH2n+2, এন এর মান 1, 2, 3 এভাবে বসিয়ে তোমরা বের করতে পারবে যে সংকেতটা কি হবে। যখন আমরা CnH2n+2 এই সূত্রে বসাবো, ওয়ালাইকুম আসসালাম, তখন যেগুলো পাবো সেগুলো সবই হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কোনগুলো? যে সকল হাইড্রোকার্বনের কার্বন সিকেলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। আমরা জানি, এই যে দেখো মাঝখানে যে কার্বনটা রয়েছে, প্রত্যেকটা কার্বনের হাত হচ্ছে 4টা, অর্থাৎ সে চারদিকে, ওয়ালাইকুম আসসালাম, চারদিকে 4টাকে ধরে রাখতে পারবে। এখন এখানে দেখো কার্বন একটা রয়েছে, তাহলে কার্বনের হাত হচ্ছে 4টা, এই 4টা দিকে হাইড্রোজেন দিয়ে পূর্ণ হয়েছে। অন্যদিকে এটা হচ্ছে মিথেন, প্রথম যে সদস্য অ্যালকেন গ্রুপের সেটা হচ্ছে মিথেন, কারণ এন এর মান যখন আমরা 1 বসাবো, তখন দেখো C1 হবে, H4 হবে, কারণ এখানে এন এর মান 1 বসালে 2, আর এখানে যোগ 2 আছে, তাহলে CH4 হবে, যেটা হচ্ছে মিথেন। এবং তোমাদের যে দশম মৌল, দশম হচ্ছে যৌগ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ডেকেন, অর্থাৎ এন এর মান যখন 10 বসাবে, তখন ডাবলের চেয়ে 2 বেশি, তার মানে 10 × 2 = 20 আর 2 = 22 হবে, তার মানে লাস্টের যে মৌল যৌগটা পাবে সেটা হচ্ছে ডেকেন। এখন কার্বন, ওয়ালাইকুম আসসালাম, কার্বনের হাত যেহেতু 4টি, যখন এই যে 2টা কার্বন পরস্পরকে ধরে নিল,
তখন কিন্তু অলরেডি একটা হাত দুইজনেরই এখানে ইনগেস্ট হয়ে গেছে। তখন হাত চারটা হওয়ার কারণে একটা যেহেতু ইনগেস্ট দুজনেরই হয়ে গেছে, তাহলে আরো তিন দিক ফাঁকা থাকে, এই তিন দিক আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করব। এভাবে যখন ডাবল বন্ধন এখানে হবে, মানে অ্যালকিন যখন আমরা পড়ব, তখন এক এখানে যখন ডাবল বন্ধনটা হয়ে যাবে, একটা টান তো রয়েছে, আরেকটা বন্ধন যখন হবে, তখন দেখো দুইজন দুইটা কার্বনেরই দুইটা হাত হয়ে গেছে অলরেডি, তখন এই তিনটা আর হবে না, তখন দুইটা করে হবে। সেম ভাবে যখন অ্যালকাইন পড়াবো, তখন এখানে তিনটা বন্ধন হয়ে যাবে, তিনটা বন্ধন হওয়ার কারণে কার্বনের দুই পাশে দুই কার্বনেরই তিনটা হাত অলরেডি হয়ে যাবে, তাহলে একটা করে শুধু হাইড্রোজেন দিলেই হয়ে যাবে। এভাবে তোমরা জেনারেল সংকেত দেখে বুঝবে যে এটা হচ্ছে অ্যালকেন, এটা অ্যালকিন নাকি অ্যালকাইন। প্রশ্নে ধরো এন এর মান দেওয়া থাকবে, বলা থাকবে যে এন হচ্ছে এত, তাহলে অমুক গ্রুপটি যদি অ্যালকেন হয় তাহলে ওই মৌল যৌগটি কি হবে, এবং ওই যৌগের প্রিপারেশন আসতে পারে পরীক্ষায়, আসতে পারে রাসায়নিক কিছু বিক্রিয়া আসতে পারে, আসতে পারে ভৌত ধর্ম আলোচনা করো, রাসায়নিক ধর্ম আলোচনা করো, এই বিষয়গুলো পরীক্ষায় আসে। তো অ্যালকেনের সাধারণ সংকেত আমরা দেখলাম, প্রথম সদস্য দেখলাম, এটাও পরীক্ষায় এমসিকিউতে আসে যে অ্যালকেন গ্রুপের প্রথম সদস্যের নাম কি, তখন তোমাদের বলতে হবে যে মিথেন। এবার দ্বিতীয় সদস্য এন এর মান যখন টু হবে, তখন ইথেন, তৃতীয় হলে প্রোপেন, এভাবে পরবর্তীতে আমরা নামগুলোতে আসতেছি। এদেরকে রাসায়নিকভাবে অনেকটাই নিষ্ক্রিয় মনে করা হয়, যার কারণে এদেরকে পেরাফিন বলে, আর পেরাফিন শব্দের অর্থ হচ্ছে আসক্তিহীন। এখানে দুই নম্বরের জন্য এই প্রশ্নটি আসে যে অ্যালকেনকে পেরাফিন বলা হয় কেন। যখন এই প্রশ্নটা হবে, তখন তোমাদের শুধু এতটুকু উত্তর দিলে হবে না, উত্তরটা আর একটু বড় করতে হবে। আমি তোমাদের দুই একবার বলবো, তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে। সেটা হচ্ছে গ্রিক পেরাম, PARUM, পেরাম, এবং হচ্ছে অ্যাফিনস, AFFINIS, মানে অ্যাফিনস বা অ্যাফিনিস যেটাই বলো তোমরা, যে গ্রিক হচ্ছে পেরাম এবং অ্যাফিনিস শব্দের সমন্বয়ে পেরাফিন শব্দটি গঠিত, যখন আমরা ইংরেজিতে বলবো। এবারে পেরাম মানে হচ্ছে স্বল্প বা অল্প, যেটাই বলো না কেন, আর অ্যাফিনিস নামে হচ্ছে মানে হচ্ছে আসক্তি। সুতরাং পেরাফিন মানে হচ্ছে স্বল্প আসক্তির যৌগ বা আসক্তি নেই বললেই চলে। তাহলে কি দাঁড়ালো, যে গ্রিক শব্দ পেরাম এবং অ্যাফিনিস শব্দের সমন্বয়ে পেরাফিন শব্দটি গঠিত, পেরাম মানে হচ্ছে স্বল্প আর অ্যাফিনিস মানে হচ্ছে আসক্তি, সুতরাং পেরাফিন মানে হচ্ছে স্বল্প আসক্তির যৌগ। এইখানে কার্বন কার্বন যে সিঙ্গেল বন্ধনগুলো রয়েছে, এই সিঙ্গেল বন্ধনগুলো সাধারণত গঠিত হয় হচ্ছে সিগমা বন্ধন দ্বারা, আর এই সিগমা বন্ধনটা ভাঙ্গা খুবই কঠিন কাজ। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে সিগমা বন্ধন কি, এটাই তো আমরা জানি না, তাহলে বুঝবো কি করে যে এই সিগমা বন্ধনটা ভাঙ্গা কঠিন নাকি সহজ। যদিও তোমাদের বইয়ে এ বিষয়ে কোনো আলোচনা নেই, পরবর্তীতে তোমরা 11-12 এটা জানতে পারবে, শুধু আমি সিগমা বন্ধনটা তোমাদেরকে একবার বলছি, একটু মনে রাখার চেষ্টা করো। যে অনুগঠনে দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুটি অরবিটাল প্রান্তিকভাবে বা সামনাসামনি, এই যে দেখো যে পরস্পরের সাথে সামনে, এই যে কার্বন এটার সাথে আবার এই কার্বনের বন্ধনটা হয়েছে, যখন একটা থেকে দুইটা গঠিত হবে মানে অণু গঠিত হবে, তখন একই অক্ষে অবস্থিত দুটি অরবিটাল প্রান্তিকভাবে বা সামনাসামনি অতিক্রমণ করলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে সিগমা বন্ধন বলে। আর এই সিগমা বন্ধনটা যেহেতু সিঙ্গেল বন্ধন, এবং এই বন্ধনটা অনেক বেশি শক্তিশালী, যেটাকে সহজে ভাঙা যায় না। তাহলে এখান থেকে যে প্রশ্নটা হলো যে অ্যালকেনের প্রথম সদস্য কি, অ্যালকেনের জেনারেল সংকেত কি, অ্যালকেনকে পেরাফিন বলা হয় কেন, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এই লাইনের মধ্যে রয়ে গেছে। এবার আমরা জানবো অ্যালকেনের নামকরণ। এই নামকরণটা তোমাদের খুব অল্প সংখ্যক দেওয়া রয়েছে, সেই অল্প সংখ্যকগুলোই আপাতত আমরা বুঝলেই হবে। ইউপ্যাক পদ্ধতিতে প্রত্যেকটি
কেমিক্যাল বলো বা যে কোনো কিছুই বলো, বৈজ্ঞানিক ধারণা থেকে যেগুলো আমরা পেয়েছি সবগুলোরই কিন্তু একটা অনুমোদিত সংস্থার প্রয়োজন হয়, যেখান থেকে এগুলো পাশ হয়ে আসে যে এটা পরবর্তীতে বইয়ে যে ইনক্লুড করা হবে বা বিভিন্ন জার্নালে যে পাঠানো হবে তার বিরুদ্ধে সপক্ষে যথেষ্ট পরিমাণে স্ট্রং যুক্তির দরকার। এই যুক্তিটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু সেগুলো পাবলিশ হয় না। তো এরকমই একটা সংস্থা হচ্ছে ইউপ্যাক। ইউপ্যাকের ফুল মিনিংও পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে ইউপ্যাক। তো এই ইউপ্যাক পদ্ধতিতে যে অ্যালকেনের নামকরণ করা হয় সেটা হচ্ছে এক কার্বন বিশিষ্ট হলে মিথেন, দুই কার্বন, ওয়ালাইকুম আসসালাম, দুই কার্বন বিশিষ্ট হলে হবে হচ্ছে ইথেন, তিন কার্বন বিশিষ্ট প্রোপেন, চার কার্বন বিশিষ্ট বিউটেন, পাঁচটা হলে পেন্টেন, ছয়টা হলে হেক্সেন, সাতটা হেপটেন, আটটা অক্টেন, নয়টা ননেন, আর দশটা হচ্ছে দশতম যেটা সেটা হচ্ছে ডেকেন। এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে এন যোগ করা হয়েছে, অর্থাৎ দেখো প্রত্যেকটা নামের শেষে এন যুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন। যখন এগুলো আবার অ্যালকিন হয়ে যাবে তখন এটা হয়ে যাবে প্রোপিন, বিউটিন, পেন্টিন, মানে রসিকার হয়ে যাবে। যখনই আবার হচ্ছে অ্যালকাইন হয়ে যাবে তখনই হয়ে যাবে প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন, এরকম হয়ে যাবে। তো নামকরণ থেকে আমাদের বুঝতে হবে যে কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকাইন। এবার এই যে অ্যালকেনের যে জেনারেল সংকেত দেখলাম, অর্থাৎ CnH2n+2, এখান থেকে যখন একটা হাইড্রোজেন বের হয়ে যাবে, মানে এখান থেকে একটা হাইড্রোজেনকে রিপ্লেস করা হবে, তখন হচ্ছে এটা হয়ে যাবে অ্যালকাইল মূলক। তার মানে কি দাঁড়াচ্ছে? CnH2n+1, অর্থাৎ অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে এক যদি মূলকের সৃষ্টি হয়, একযোজী যে মূলকের সৃষ্টি হয় তাকে আমরা অ্যালকাইল মূলক বলি। তো যেহেতু আমরা বললাম যে অ্যালকেনের জেনারেশন ক্ষেত্রে এটা, তাই অ্যালকাইল গ্রুপকে যখন আমরা এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিব, অর্থাৎ CnH2n+1 হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যালকাইল। আচ্ছা, কে আনমিউট করেছো সে একটু মিউট করে ফেলো। এভাবে হচ্ছে আমরা অ্যালকাইল গ্রুপগুলো, যেমন হচ্ছে প্রোপেন থেকে যদি একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তাহলে হবে প্রোপাইল, বিউটেন থেকে হলে বিউটাইল, অর্থাৎ আইল যুক্ত হবে, অ্যালকাইল সেখান থেকে আইলটা যুক্ত হবে। আচ্ছা, তোমরা ইউপ্যাকের ফুল মিনিংটা কি বলতে পারবে কেউ, যেটা আমি বললাম? জি মিস, বলো তো। মিস, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কে বলছো, নামটা বলো। মিস নাবিলা। নাবিলা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে এই যে যে নামগুলো, পেন্টা, যে কোনো একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে গেলে বা অপসারণ করা হলে তখন যে আমরা গ্রুপগুলো পাই সেগুলো থেকে অ্যালকাইল দেখলাম। এবার আমরা জানবো যে দশটা যে অ্যালকেনের সদস্য নিয়ে আমাদের আলোচনা করা আছে, এন এর মান বসিয়ে বসিয়ে তোমরা এগুলো সুন্দর করে বের করে ফেলবে, নিজেরাই বের করতে পারবে। সংকেত হবে CnH2n+2, ওখানে এন এর মান 1 বসালে পাবে মিথেন, 2 বসালে ইথেন, 3 বসালে প্রোপেন। এবং বলেছিলাম যে কার্বন পরস্পরের সাথে কয়টা হাত দ্বারা যুক্ত আছে বা কতটা বন্ধন আছে সেটার উপর ভিত্তি করে যে কয়টা ফাঁকা থাকবে ওই কয়টাতে আমরা হাইড্রোজেন দিয়ে দিব। তোমরা এটা করার সময় প্রথমে যেটা করবে, যেমন ইথেন, এখানে কার্বন হবে দুইটা, প্রথমে কার্বন একটা সিঙ্গেল বন্ধন দিয়ে কার্বন দিবে এবং মাঝখানে একটু জায়গা রেখে দিবে। দেওয়ার পরে দেখবে যে এখানে দুইটা যদি কার্বন হয় সেক্ষেত্রে হাইড্রোজেন কয়টা হচ্ছে, তারপরে তোমরা এখানে হাইড্রোজেনটা বসিয়ে দিবে। সেমভাবে প্রোপেন, তিনটা কার্বন আগে সাজিয়ে নিবে তারপরে হাইড্রোজেনগুলো দিবে। এভাবে দিয়ে এই নামকরণগুলো তোমরা করবে। আর তোমাদের সাথে আরেকটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এটা তো গেল হচ্ছে অ্যালকেনের, এখান থেকে তোমরা এন এর মান 1-2 বসিয়ে, যেমন 1 বসালে মিথেন পাচ্ছ, সেমভাবে অ্যালকিনের যে জেনারেল সংকেতটা দেখিয়েছিলাম CnH2n, শুধুমাত্র অ্যালকিন যেটা,
সেটাতে বসালে প্রথম সদস্য কি হবে, দ্বিতীয় কি হবে, এভাবে 10 পর্যন্ত বসিয়ে খাতায় লিখে রাখবে। আগামী ক্লাসে আমি এটা জিজ্ঞেস করব। আরেকটা করবে হচ্ছে অ্যালকাইন, অর্থাৎ CnH2n-2। এই সংকেতে এন এর মান 1, 2 থেকে 10 পর্যন্ত বসালে সেগুলো কি হবে, সেই সংকেতগুলো যৌগ আকারে এরকম ভাবে চেন আকারে তোমরা লিখবে। নামকরণ সবগুলোর যদি পারো তো পারলে, না পারলে আমি পরবর্তী ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের কিন্তু একটা কাজ দিলাম যে অ্যালকেনটা এখানে দেওয়া রয়েছে, অ্যালকিন এবং অ্যালকাইন এগুলো তোমরা একটু সুন্দর করে এরকম চেন আকারে লিখে ফেলবা। এবং অবশ্যই যেটা মনে রাখবা সেটা হচ্ছে যখনই অ্যালকিন হবে তখন কিন্তু এখানে যে কোনো একটা পজিশানে ডাবল বন্ধন দিতে হবে, অর্থাৎ এখানে দেখো সবগুলো সিঙ্গেল বন্ধন, কিন্তু এই কোনো একটা পজিশানে তোমাকে একটা ডাবল বন্ধন দিতে হবে। সেমভাবে যখন অ্যালকাইন হবে তখন কোনো একটা যে কোনো একটা পজিশানে তোমাকে ট্রিপল বন্ধন দিতে হবে, এই জিনিসটাই কিন্তু খেয়াল রাখবে। আচ্ছা, এবার যেটা তোমাদের পরীক্ষা আসে যে অ্যালকেনের প্রস্তুতি, কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি, এখানে তিনটা মেথড নিয়ে তোমাদের বই আলোচনা করা রয়েছে। এগুলো 11-12 তোমরা আরও বেশি করে জানবে, আমাদের যেহেতু এখানে 9-10 এর বেশি আসে না, তিনটা প্রিপারেশানই আমরা ভালো করে পড়বো এবং সেগুলো মনে রাখার চেষ্টা করব। সাথে হচ্ছে এগুলো কি করবো আমরা একটু প্র্যাকটিস করব, যেহেতু এগুলো আমরা নিজেরা প্রস্তুত করছি না, বিজ্ঞানীরা এগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে প্রস্তুত করে দিয়েছেন, সেগুলো আমরা নিজেরা প্র্যাকটিস যদি না করি তাহলে পরীক্ষার সময় এই জিনিসগুলো ভুল হয়ে যাবে। তাই তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আমরা যদি এটাকে 1 নম্বর দিই যে অ্যালকেনের প্রস্তুতি, এখানে তিনটা নিয়ে আলোচনা করা রয়েছে, তাহলে এখানে 1 নম্বর দিলাম যে কার্বন ডাইঅক্সাইড থেকে। কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে আমরা অ্যালকেন পাব, সেটা হচ্ছে যখন হাইড্রোজেনের সাথে কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করবে, কিসের উপস্থিতিতে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে, এবং তাপমাত্রা হবে 250°C। এবার দেখো এখানে আমি বললাম যে নিকেল প্রভাবক, পিরিয়ডিক টেবিলের বেশ কিছু মৌল আছে যেগুলো প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, তাহলে এখন জানতে হবে প্রভাবকটা কি। প্রভাবক হচ্ছে যারা বিক্রিয়ার উপস্থিত থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে, ত্বরান্বিত মানে যখন বিক্রিয়ার সামনের দিকে অগ্রসর হওয়ার প্রয়োজন সেখানে যে পরিমাণে শর্তের দরকার সেই শর্তটা ওই প্রভাবক দিয়ে দিবে, আবার যেখানে বিক্রিয়া পিছন দিকে ফিরে আসার দরকার তখন কী কী সরালে, কী কী দিলে বিক্রিয়াটা পিছনের দিকে সরে আসবে সেটা নির্ধারণ করে। তাহলে মোট কথা দাঁড়ালো যে প্রভাবক হচ্ছে সেই সকল জিনিস যেগুলো হচ্ছে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত বা হ্রাস বা বৃদ্ধি করতে সাহায্য করে, এটা হচ্ছে প্রভাবক। তো যখন এখানে নিকেল প্রভাবক দেওয়া হবে আর তাপমাত্রা 250°C দেওয়া হয় তখন কি করবে, এই যে কার্বন আর এখানে হাইড্রোজেন, প্রথমে কিন্তু আমরা এই ফোরটা দিব না, এগুলো হচ্ছে বিক্রিয়া ব্যালেন্স করা, তোমাদের ষষ্ঠ অধ্যায়ে বিক্রিয়া, ষষ্ঠ সপ্তম অধ্যায়ে বিক্রিয়া কীভাবে ব্যালেন্স করা হয় সেগুলো দেখানো হয়েছে, এভাবে বিক্রিয়া ব্যালেন্স করতে হয়। তো কার্বন ডাইঅক্সাইডের সাথে প্রথমে হাইড্রোজেন বিক্রিয়া করে আমরা তৈরি করব হচ্ছে মিথেন, মিথেন তৈরি করার পরে দেখবো যে আমাদের হাইড্রোজেন কয়টা দরকার, কয়টা বাম পাশে অর্থাৎ বিক্রিয়কে আছে, কয়টা উৎপাদনে দরকার সেটা ব্যালেন্স করতে হবে। এখন মিথেন হতে গেলে হাইড্রোজেনে আমাদের 4টা লাগবে, কিন্তু এখানে হাইড্রোজেন আসলে 2টা, সেক্ষেত্রে হাইড্রোজেনটাকে আমার ব্যালেন্স করতে হবে। তার আগে আমাকে দেখতে হবে যে বিক্রিয়ায় বাই প্রোডাক্ট হিসেবে আমরা আরও কী পাবো, যেমন এখানে অক্সিজেন রয়ে গেছে, শুধু অক্সিজেন তো আর এভাবে তৈরি হতে পারে না, তখন এই অক্সিজেনটা কী হবে, পানি আকারে যদি তৈরি করে তাহলে পানি ধরো আমি তৈরি করলাম, এবার মিথেন আর পানি হলো, সেক্ষেত্রে এখানে হাইড্রোজেন হচ্ছে 4টি আর এখানে হাইড্রোজেন এই 2টা মনে করো নেই, এখানে শুধু 2টা, পানি হতে যে 2টার দরকার, তাহলে 4 আর 2 6 হলো। এবার হাইড্রোজেন এখানে 2 হয়ে রয়েছে, এখানে যদি আমরা 3 দিই তাহলে হাইড্রোজেন 6টা হলো, বাট এখানে অক্সিজেন হচ্ছে 2টা রয়েছে, কিন্তু পানিতে তো অক্সিজেন 1টা প্রয়োজন, তাহলে অক্সিজেনটাকে ব্যালেন্স করতে গেলে এই হাইড্রোজেনের আগে আরও 2 দিতে হবে, সেক্ষেত্রে হাইড্রোজেন হয়ে গেল 2 2 4টা আর এখানে 4টা 8টা হয়ে গেল। এবার এখানে হাইড্রোজেনকে ব্যালেন্স করতে যদি আমরা সামনে 4 দিয়ে দিই তাহলে আমাদের বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেল। এভাবে বিক্রিয়া ব্যালেন্স করা হয়, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে বিক্রিয়াগুলো কিন্তু তত ভালোভাবে তোমরা লিখতে পারবে।
এটা হলো অ্যালকিনের প্রথম প্রিপারেশন যেটা করা হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে এরপরে দুই নং যে প্রিপারেশন সেটা হচ্ছে অ্যালকিন ও অ্যালকাইন থেকে আচ্ছা তোমরা কি বুঝতে পারছো আমি যেগুলো পড়াচ্ছি আচ্ছা কোনো কিছু বুঝতে না পারলে কিন্তু বলবে আমি আগে বলেছি এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি যে জিনিসগুলো তোমরা ভালোভাবে বেসিক ধারণাটা নিয়ে যাও তাহলে কি হবে ইলেভেন টুয়েলভে তোমাদের আর কষ্ট হবে না আচ্ছা দুই নং যে প্রিপারেশন সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে তাহলে অ্যালকিন মানে ডাবল বন্ধন আর অ্যালকাইন মানে হচ্ছে এই যে ট্রিপল বন্ধন প্রথমে আমরা যদি অ্যালকিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করি সেমভাবে নিকেল প্রভাবকের উপস্থিতিতে আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি প্রভাবক কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে ভালো প্রভাবক আর একটা হচ্ছে বিষ প্রভাবক বলা হয় বিষ প্রভাবক কোনগুলো যেমন আর্সেনিক আর্সেনিক যে মৌল পিরিয়ডিক টেবিলে রয়েছে যেটা আমাদের ক্ষতি করে দীর্ঘদিন ধরে আমরা যদি আর্সেনিক যুক্ত পানি খাই তাহলে আমাদের এক ধরনের রোগ হয় যেটাকে আর্সেনোপোসিস বলে তোমরা এটা আগে পড়ে এসেছো বা অনেকে শুনে থেকেছো তো যেহেতু ওই আর্সেনিকের কারণে আমাদের ক্ষতি হচ্ছে তার মানে ওটা হচ্ছে বিষ প্রভাব কিন্তু এই যে নিকেল বলো প্লাটিনাম বলো প্যালাডিয়াম বলো ক্যাডমিয়াম বলো এইগুলো মোটামুটি ক্যাডমিয়াম অনেকটা খারাপ তবে এইগুলো নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম এইগুলো খুব ভালো এগুলো আমাদের সাধারণত বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করতে সাহায্য করে কেননা বিক্রিয়া আমরা কখন করি যখন আমরা কোনো প্রোডাক্ট তৈরি করব আমাদের মূল উদ্দেশ্য কিন্তু থাকে বিক্রিয়ায় বিক্রিয়ক ব্যবহার কম করব কিন্তু উৎপাদটা বেশি পাবো এটা হচ্ছে ব্যবসায়ের মূলনীতি যে জিনিস মোটামুটি আমরা কম পরিমাণে দেব কিন্তু আমরা যেন পাই বেশি যার কারণে কিন্তু আমরা ব্যবসাটা লাভবান হব এই জন্য যে যে প্রভাবকগুলো দরকার যেটা বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করে সেগুলোই সাধারণত বিক্রিয়ায় প্রয়োগ করা হয় এবার এখানে শর্তটা হবে যে তাপমাত্রা থাকবে 180 থেকে 200 মধ্যে যখন এই বিক্রিয়াটা ঘটানো হলো এই যে ডাবল বন্ধনটা রয়েছে এই হাইড্রোজেনটা যে এই ডাবল বন্ধনটাকে ভেঙে ফেলে আমি আগে বলেছি যে সিঙ্গেল বন্ধন যেটা সিগমা বন্ধন সেটা ভাঙা খুবই কঠিন কিন্তু ডাবল বন্ধন সেটা হচ্ছে পাই বন্ধন সাধারণত দুর্বল হয় অর্থাৎ পাশাপাশি যে বন্ধনটা থাকে এটা দুর্বল হয় যার কারণে এই পাই বন্ধনটা ভাঙা একটু সহজ অর্থাৎ এই ডাবলটাকে ভেঙে সিঙ্গেলে পরিণত করতে পারে তখন কি হয়ে যাবে এই যে এখানে দুইটা হাইড্রোজেন রয়েছে একটা হাইড্রোজেন এটার হাতের সাথে চলে যাবে একটা হাইড্রোজেন এটাতে চলে যাবে কেননা আমরা কি জানি যখন এই ডাবল বন্ধন থেকে সিঙ্গেল বন্ধন হয়ে গেল তখনই কিন্তু কার্বনের আরো তিনটা করে হাত তিন দিকে ফাঁকা থাকলো তখন এখানে দুইটা করে রয়েছে আর এখান থেকে হাইড্রোজেন H2 তার মানে দুইটা হাইড্রোজেন একটা এই কার্বন নিয়ে নেবে প্রথম কার্বন একটা দ্বিতীয় কার্বন নিয়ে নেবে নিয়ে নিয়ে আমার হচ্ছে অ্যালকেন তৈরি হলো সেমভাবে আমরা যে ইথাইন থেকে অর্থাৎ অ্যালকাইন থেকে তৈরি করব এখানে বিক্রিয়াটা এক ধাপে লেখা রয়েছে কিন্তু বিক্রিয়াটা কিন্তু এক ধাপে নয় তোমরা বিক্রিয়া করার সময় কি করবে প্রথমে এই যে অ্যালকাইন যেটা রয়েছে অর্থাৎ ইথাইন এটার সাথে একটা হাইড্রোজেন মানে H2 এখানে 2 যে দেওয়া রয়েছে এটা দিবে না দিয়ে শুধু H2 বিক্রিয়া করে তৈরি করবে কি এই ডাবল বন্ধনযুক্ত যৌগ পরে এই ডাবল বন্ধনের সাথে পুনরায় আবার এই হাইড্রোজেনটা বিক্রিয়া করে তখন আমরা ইথেন পাবো এখানে বিক্রিয়াটা এক ধাপে দেখানো হয়েছে কিন্তু তোমরা বিক্রিয়াটা এক ধাপে না দেখিয়ে দুই ধাপে দেখাবে যে অ্যালকিন থেকে প্রথম অ্যালকাইন থেকে প্রথমে অ্যালকিন হবে এরপরে অ্যালকিন থেকে কিভাবে অ্যালকেন হয় এগুলো হয়তো তোমরা পড়লেও অনেকে বুঝতে পারতে কিন্তু এই যে বিক্রিয়াটা যেখানে এক ধাপে রেখা রয়েছে বিক্রিয়াটাকে যে দুইভাবে আমরা লিখতে পারি সেগুলো কিন্তু ক্লাস না করলে সম্ভব নয় আমার নাইন থেকে টেনে যে স্টুডেন্টগুলো উঠেছে তারা কিন্তু অনেক সংখ্যায় অনেক ছিল কিন্তু প্রায় 43-44 জন এরকমই না তোমাদের স্টুডেন্ট কতজন মিস 38 জনের মতো 38 জন আচ্ছা প্রথমের দিকে মনে 40-43 জন ছিল পরে যাই হোক 38 জনের মধ্যে ক্লাসে আচ্ছা আমাকে কে স্ক্রিনশট দিয়ে পাঠাও যেন সে পাঠিয়ে দিবে কে পাঠাবে স্ক্রিনশট দিয়ে আমাকে কে পাঠাবে পার্টিসিপেন্টের স্ক্রিনশট দিয়ে কে পাঠাবে বলো নাবিলা পারবে না
জিমিস পারবো হ্যাঁ তুমি হচ্ছে আমাকে এই পার্টিসিপেন্ট কারা কারা আছে এটা এখন একবার দিবে আবার লাস্টে 2 মিনিট আগে একবার দিবে দিয়ে ইনবক্সে আমাকে পাঠিয়ে দিবে জিমিস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা তাহলে হচ্ছে এটা গেল অ্যালকিন এবং অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন পেতে পারি 3 নম্বরে যেটা দেওয়া রয়েছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নাম থেকে তোমরা বুঝতে পারছো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে এখানে হচ্ছে প্রথমে এখানে যে সোডিয়াম ইথানয়েট রয়েছে এটা কিন্তু প্রথমে অ্যাসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েট হয়ে রয়েছে পরে এই সোডিয়াম ইথানয়েটকে এক্সেস পরিমাণে অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে পুনরায় যখন বিক্রিয়া করব কিসের উপস্থিতিতে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে এবং এটা হচ্ছে তাপমাত্রার চিহ্ন তোমরা আগে দেখেছো যে যথেষ্ট পরিমাণ তাপমাত্রা এই তাপমাত্রাটা এখানে ইনক্লুড করা নেই যে কতটুকু দরকার অর্থাৎ বিক্রিয়া ঘটাতে আমার যতটুকু তাপমাত্রা প্রয়োজন অতটুকু তাপমাত্রা এখানে দেওয়া হবে দিলে কি হবে এই যে এখান থেকে সিএইচ থ্রি এখান থেকে একটা হাইড্রোজেন এসে এখানে সিএইচ ফোর হয়ে যাবে অন্যদিকে কি থাকবে এখানে সোডিয়াম একটা এখানে তাহলে দুইটায় তার মানে এনএ টু হলো আর অক্সিজেন এখানে দুইটা আছে একটা কার্বন রয়েছে এখানে একটা অক্সিজেন রয়েছে তার মানে সোডিয়াম কার্বনেট হলো আমরা আগে সব সময় তৈরি করব আমাদের উদ্দেশ্যটা কি আমরা কি তৈরি করতে চাই সেই জিনিসটা আগে তৈরি করব এরপরে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি কি আরো যৌগ পেতে পারি সেগুলো চেষ্টা করব সব সময় তোমরা সাধারণত চেষ্টা করবে যে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড বা পানি আগে তৈরি হচ্ছে কিনা মেন প্রোডাক্ট তৈরি করার পরে তোমরা দেখবে যে এগুলো তৈরি হয় কিনা কেননা এগুলো যদি আমরা তৈরি করে বের করে দিতে পারি কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে আর পানি তরল আকারে বিক্রিয়ার মাধ্যমে থেকে যাবে তাহলে বিক্রিয়াটা করতে আমাদের সহজ হয় এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া তাহলে আমি কিন্তু বললাম যে এখানে এক ধাপে রয়েছে তোমরা এটা দুই ধাপে করবা যে প্রথমে অ্যাসিটিক অ্যাসিডের সাথে এখানে এক ধাপে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের কিন্তু এখনও অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিড নিয়ে আলোচনা করা হয় নাই অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তারপরে অ্যালডিহাইড এরপরে অ্যাসিড নিয়ে আলোচনা করা হবে তাই অ্যাসিডটা দিলে তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না এই জন্য এরকম একটা যৌগ দেওয়া হয়েছে যেটা অ্যাকচুয়ালি পাওয়া যায় হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার বা যেটা ভিনেগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের 4-10% জলীয় দ্রবণ কিন্তু এটা হচ্ছে শুধু অ্যাসিটিক অ্যাসিড সেটা হতে পারে কনসেন্ট্রেট হতে পারে ডাইলুট অর্থাৎ এটা ঘন হতে পারে আবার পাতলাও হতে পারে সেইটা হচ্ছে অ্যাসিড আর ক্ষার হবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করবে আমরা সবাই জানি যে লবণ আর পানি উৎপন্ন করে তখন আমরা এখান থেকে লবণ পাবো সোডিয়াম ইথানয়েড সাথে হচ্ছে আমরা পানি তো পেয়ে গেছি এরপরে এই যে সোডিয়াম ইথানয়েড যেটা পেয়েছি সেটাতে আবার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তখন আমরা পাবো হচ্ছে মিথেনাল সোডিয়াম কার্বনেট এই হলো তোমাদের তিনটা বিক্রিয়া যে আমরা কী কীভাবে অ্যালকেন পেতে পারি এখানে কারো কি কোনো সমস্যা আছে থাকলে জিজ্ঞেস করতে পারো আচ্ছা কেউ কিছু জিজ্ঞেস করছে না তার মানে কারো কোনো সমস্যা নেই সমস্যা অনেকেরই আছে বাট বলতে চাও না এই না বলার জন্য তোমরা অনেক কিছু শিখতে পারো না তোমরা যদি নিজেরা একটু প্রশ্ন করতে যে এটা কিভাবে